কি ব্যাপার মায়া, এইভাবে কাঁপছো কেন তুমি? এনিথিং রং? লেহেঙ্গার দুপাশ শক্ত করে চেপে ধরে নত মস্তিষ্কে মায়া নিজের মাথা নাড়িয়ে না বুঝালো ছোট করে বলল, আমি পানি খাবো আপু। মায়ের অবস্থাটা আন্দাজ করতে পারলো নিহা আর মারিহা, কিন্তু মায়াকে আপাতত লজ্জায় ফেলতে চায় না বলে নিহা মায়াকে ছেড়ে গেল পানি আনতে। মারিহা মায়াকে নিয়ে বসায় হৃদের ফুলে ফুলে সাদা বিছানার মধ্যস্থানে। ততক্ষণে নিহাও মায়ের জন্য পানি নিয়ে আসলো। মারিহা মায়াকে পানি খাইয়ে পুনরায় নিহার হাতে গ্লাসটা তুলে দিয়ে ইশারায় বুঝায় চলে যেতে। মারিহা ইশারা অনুযায়ী নিহা টিয়াকে নিয়ে চলে গেল বাহিরে। মারিহা পুরো রুমটা এক পলক দেখলো। সম্পূর্ণ রুমটা সাদা ও পিঙ্ক কালারের গোলাপ ফুল ডেকোরেশন করা, বেডের চারিপাশে সাদা পাতলা পর্দা টাঙানো ডেকোরেশন করে অসম্ভব সুন্দর বাসর সাজানো হয়েছে। আয়ন নিজে সাজিয়েছে লোক দিয়ে। মারিহা ঘাড় ঘুরিয়ে নত মস্তিষ্কের মায়ের দিকে তাকালো। এখনও মায়ের শরীর কাঁপছে। মারিহা আলতো হেসে মায়ের কম্পনরত হাত দুটো একটা নিজের হাতে নিল। মারিহা নিজেও হালকা ইতস্তত বোধ করলো মায়াকে কিছু বলতে চাওয়াতে, কিন্তু বাড়ির বড়রা মারিহাকে দায়িত্ব দিয়েছে মায়াকে আজকে রাত সম্পর্কে জ্ঞান দিতে। তার সাথে মা এতটা ফ্রি না হলেও মায়ের বড় হিসাবে কথাগুলো বলতে হচ্ছে মারিহাকে। অজ্ঞাত মারিহা হাঁসফাঁস করে মায়ের একটা হাত নিজের মধ্যে নিয়ে আশ্বস্তে ধীরে ধীরে বলতে শুরু করলো, মায়া, এই যুগের মেয়েদের বেশি কিছু ভেঙে বলতে হয় না, তারা অল্পতেই অনেক কিছু বোঝে। আমি জানি তুমিও বোঝো স্বামী স্ত্রীর সম্পর্কটা কি। তারপরেও বাড়ির বড়রা সবাই আমাকে দায়িত্ব দিয়েছে তোকে আজকে রাত সম্পর্কে ধারণা দিতে। আমি বেশ কিছু তোমাকে বলবো না, শুধু এতটুকুই বলবো, রিদ ভাইয়া তুমি বলতে পাগল, অনেক বেশি ভালোবাসে তোমাকে। হ্যাঁ, এখন একটু রেগে আছে তোমার উপর, কিন্তু তুমি ভাইয়াকে ভালোবাসতে চাইলে হয়তো তোমাকে ভাইয়া ফিরাতে পারবে না শত রাগ করলেও। দেখো মায়া, তোমাদের মধ্যে মন মানিন্যতাটা আমরা সবাই জানি, আর এজন্য ভাইয়া আজ রাতে সুইজারল্যান্ডে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেষ রাতের দিকে হয়তো ভাইয়ার ফ্লাইটও পড়েছে, তাই যেভাবেই হোক যেমন করেই হোক ভাইয়াকে তুমি আটকাও, নিজেদের মধ্যে রাগ অভিমান মাটি করে ফেলো। আমরা যেন সকালে উঠে তোমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক দেখি, এতটা আবদার সবার, নয়তো ভাইয়া একবার বাইরে চলে গেলে আবার কবে আসবে তা কেউ জানে না। এতে করে কিন্তু তোমাদের সম্পর্কটা আরো নষ্ট হবে। ভাই ছেলে মানুষ, তুমি মেয়ে মানুষ, তার উপর তুমি ভাইয়ের ভালোবাসার বউ, তাই কিভাবে কি করতে হবে আশা করছি তোমাকে বলতে হবে না। যেভাবে রিদ ভাইয়াকে আঁচলে বাঁধা সহজ হবে সেভাবেই বাঁধো, তারপরও বাঁধো, ভাইয়াকে যেতে দিও না। আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো তো মায়া? মায়া নত মস্তিষ্কে আস্তে করে জবাব দিল, তুমি পারবে তো রিদ ভাইয়াকে আটকাতে? ভেরি গুড, আমরা আশায় রইলাম যাতে তোমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। আচ্ছা, রুমটা পছন্দ হয়েছে তো তোমার? আয়ান ভাইয়া সাজিয়েছে তোমাদের জন্য। অবশ্য রিদ ভাইয়া এখনো জানে না তার রুমের এই অবস্থা করা হয়েছে, সেটা জানলে হতো রাগারাগি করত, কিন্তু তাতে কি, আমাদের আয়ান ভাইয়া আছে না, সে সামলে নিবে রিদ ভাইয়াকে। আচ্ছা, তুমি ঠিক হয়ে বসো, রিদ ভাইয়া হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে। মায়া ধীরে মাথা নাড়ালো। মারিহা লাজুক এসে মায়ের মাথায় ফের ঘোমটা টেনে বিছানার মধ্যে এখানে পরিপাটি করে বসালো। যেতে যেতে রুমের লাইট নিভিয়ে দিতেই মায়া শক্ত করে লেহেঙ্গা চেপে ধরলো তীব্র অস্বস্তিতে। মারিহা বাইরে থেকে দরজা চাপিয়ে লক করে দিয়ে নিচে চলে গেল সবাইকে নিয়ে। দেখা গেল দরজার সামনে দাঁড়িয়ে রিদকে ডিস্টার্ব করলে বাসায় ছোটখাটো একটা তাণ্ডব হয়ে যাবে। এমনিতে বিয়েতে কিছু বলেনি বলে যে এখনও বলবে না এমনটা নয়, বরং দেখা যাবে সারাদিনের রাগটা রিদ এখন তাদের উপর দিয়ে গড়ালো। তাই ভালোই ভালোই সবাই কেটে পড়লো নিচে। রিদ আসলো আরও এক ঘন্টা পর, মায়ার খোঁজ না নিয়ে ধূপধাপ পা ফেলে সোজা নিজের রুমে গেল। মায়া কোথায় আছে সেটাও একবার চৌকাও রিয়ে দেখতে চাইল না। হৃদ রুমের লক খুলে ভিতরে প্রবেশ করতে নাকি তীব্র ফুলের গন্ধ পেল। কপাল কুচকে সন্দেহ বসে রুমের লাইট জ্বালাতে হৃদ থমকে গেল। মায়াকে ফুলে ফুলে সাদা বিছানায় বউ হয়ে লম্বা ঘোমটা টেনে বসে থাকতে দেখে হৃদের বুকের চিনচিন অসহ্য ব্যথাটা আবারও শুরু হলো। দম বন্ধ হয়ে আসলো নিঃশ্বাসের অভাবে। থ মেরে হৃদ ঠায় জায়গায় দাঁড়িয়ে রইল। মায়ার হৃদের উপস্থিতিতে জড়সড় হয়ে ভয় আরও সিটিয়ে গেল। তীব্র বুক ধরফরে আড়ষ্ট হয়ে আরও শক্ত করে চেপে ধরলো লেহেঙ্গার দুপাশ। রিদ থমথমে মুখে মায়াকে না চাইতেও পর্যবেক্ষণ করলো। সাদা বিছানা, সাদা ফুল, সাদা বউ, চমৎকার সুন্দর লাগছে দৃশ্যটি। মায়াকে দেখে রিদের বেহ এমন অস্থির হলো, ছটফট করলো তীব্র থেকে তীব্র, বউয়ের কাছে যেতে বাধ্য করলো। কিন্তু রিদ গেল না মায়ের কাছে।
বরং তীব্র বুক ধরফরে দাঁতে দাঁত চেপে বের হয়ে গেল রুম থেকে। অস্বস্তিতে আটকে আসা শ্বাসটা বুক ফুলিয়ে ছাড়ল। এই জন্যে হৃদমায়াকে দেখতে চায়নি সারাদিন ধরে। সে জানে তার বেহায়া মন তার কথা শুনবে না, অবাধ্য হয়ে বউয়ের কাছে চলে যাবে। এই জন্যে তো হৃদ বউ থেকে দূরে দূরে থাকছিল, কিন্তু অবশেষে সফল হতে পারল না। হৃদ প্রচণ্ড রাগে হুঙ্কাচ্ছার লোকে তার রুমে ফুল দিয়ে সাজালো, জানতে চাইল। হৃদের হুঙ্কারে মায়া ঘর থেকে কেঁপে উঠল। মায়াকে সুযোগ না দিয়ে হৃদ আবারও রুম থেকে বের হয়ে যাওয়াতে মায়া ফুপিয়ে কেঁদে উঠে হেলিয়ে আছড়ে পড়ল বালিশের উপর। হৃদের রাগী হুঙ্কারে আয়ন এগিয়ে আসলো, এক হাতে হৃদের কাজ জড়িয়ে ধরে খেয়ালি করে বলল, তুই কি ভাই এমন চিল্লাচিল্লি করছিস কেন? বাসন তো সাজিয়ে আসলাম, যদি না সাজাতাম তখন চিল্লাচিলি করতে, তাহলে না আমি বুঝতাম তোর ফার্স্ট নাইট আমরা কেউ স্পেশাল করে সাজাইনি বলে নষ্ট করে দিলাম। কিন্তু সব কিছু ঠিকঠাক করে সাজিয়ে দেওয়ার পরও কি এমন চিল্লাচিল্লি আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য করছিলি তুই? হ্যাঁ দেখ রীত, আমার সোজাসাপটা কথা, তোর শুকনো মুখের ধন্যবাদ আমি আর নেব না। ঋণ শোধ করবি তোর মেয়ের শ্বশুর বানিয়ে, আমার ছেলে বউ হিসেবে তোর মেয়েই ফিক্সড। বিয়ে হিসেবে যদি এখন তুই আমাকে একবারিয়ে খাতিরদারি করতে চাস তাহলে করতে পারিস, আমি না করবো না। তবে খাবারগুলো কিন্তু দেশি আনবো, কেমন? আসলে বিদেশি খাবারে আমার রুচি নষ্ট হয়ে গেছে। আয়নের খেয়ালিপনা হৃদ কটমট করে অগ্নিদৃষ্টিতে তাকালো। লম্বায় দুজনাই বেশ কাছাকাছি, তবে হৃদ মনে একটু হালকা উঁচু আয়ন থেকে, দূর থেকে বোঝা দেয়, কাছ থেকে চোখে পড়ে। হৃদ কাঁধ থেকে আয়নের হাতটা সরিয়ে দিয়ে তীর্তির মেজাজে বলল, সবসময় ঘেঁষাঘেঁষি করিস কেন? স্যার তোরে বলছি আমার এত উপকার করতে, বাসর করবো আমি এটা বলছি তোকে, তাহলে সব নাটক কেন সাজালে আমার রুমে? হৃদের কথায় আহাজারি করে আয়ন বলল, বাসর করবি না মানে? হৃদ ভাই আমার, তোর সব সিস্টেম ঠিকঠাক চলে তো? হ্যাঁ দেখি, দেখা তো তোর কোথায় কোথায় গণ্ডগোল আছে। সর্বনাশ, আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার, যদি বউ না পায় তাহলে সারা জীবন কুমার হয়ে থাকতে হবে তোর জন্য। ভাই দ্রুত দেখা কোথাও তোর সমস্যা, আমি ভালো ডাক্তার সাজেস্ট করে দেবো। কথাটা বলতে বলতে আয়ন এগিয়ে যায় হৃদের প্যান্টে হাত দিতে। আয়নের মতিগতি বুঝে ছিটকে দূরে সরল হৃদ, গা শিউরে উঠে আয়নের কাণ্ডে তার, নাকমুখ ছিটকে তিক্ততা প্রকাশ করে অগ্নিদৃষ্টিতে আয়নের দিকে তাকালো হৃদ। আজকাল সবাই হৃদের সাথে সহজে মজা করতে পারছে শুধুমাত্র তার বউটার জন্যে, সব দোষ তার বউয়ের, হৃদকে বিগড়ে দিয়েছে বলে আয়ন তার সাথে মজা নিতে পাচ্ছে। হৃদ আয়নের সাথে আর কথা বাড়ালো না, আয়নকে রাগান্বিত চোখ দেখিয়ে পাশ কেটে নিচে চলে গেল এবং যেতে যেতে হাঁক ছেড়ে ডাকলো আসিফকে। আসিফ দৌড়ে হৃদের কাছে আসতে হৃদ চাপা সরে বলল, হোটেলে ফোন করে বলে দে আমি আসছি, ডু ইট ফাস্ট। জি ভাই। হৃদ রাগে বের হয়ে গেল বাংলোর। হৃদের কথা মতো আসিফ ফোন বের করে চলে যেতে নিলে আয়ন এসে আসিফের কাজ ঝাপটে ধরে ফোন কেড়ে নিতে নিতে বলে, আজকে হৃদের সকল কাজকর্ম থেকে তো ছুটি যা, তোর ফোন আজকে আমার কাছে থাকবে, সকালের আগে পাবি না। যদি আমার কথার বিরুদ্ধে গিয়ে হৃদের সাথে যোগাযোগ করিস তাহলে ঠুস করে তোর নামে বিচার যাবে টিয়ার কাছে, বলবো তোর হৃদের সাথে নাজায়েজ অ্যাফেয়ার আছে, এজন্য সারাদিন ভাই ভাই করে হৃদের পিছন পিছন ঘুরিস। আয়নের কথায় মুহূর্তে আসিফ নাকমুখ ছিটকে দূরে গিয়ে বলে, ছি ছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কনে এগুলো ভাই, হৃদ ভাই আমার বয়স, আমি তার চাকরি করি, হৃদ ভাইয়ের পিছন পিছন থাকাটা আমার ডিউটি। আয়ন প্রসন্ন হেসে আবার এগিয়ে আসলো, আসিফের কাঁধে চাপড় মেরে বলল, ঠিক আছে তোর ডিউটি কাল পালন করিস, আজ আমার কথা শোন, আজকে তোর ভাই ভাবির একা ছেড়ে দে, তুই বিয়ে করেছিস বুঝতেই পারছিস। কিন্তু হৃদ ভাই নতুন বিয়ে করেছে, তোর হৃদ ভাইয়ের চিতে বাতে সবটা আমি সামলে নেবো, রুমের কথা আমি আগে থেকেই বলে রেখেছি, আমি জানতাম হৃদ এমন কিছুই করবে, তাই আপাতত আমি যা বলছি তা কর, এতে তোর চাকরি যাবে না কিন্তু তোর বসের সংসার বেঁচে যাবে, ভেবে দেখ। আয়নের কথায় শুকনো ঢোক গিলল আসিফ, জীবনের প্রথম সে হৃদের অগোচরে কিছু করতে যাচ্ছে, আল্লাহ জানে তার পরিণতি কী হয়। রাত ১২টার উপরে ঢাকার পাঁচতারা হোটেলের সামনে নামল হৃদ, রাগের বসে আজ বডিগার্ড আনে নিশে, একাই এসেছে ড্রাইভিং করে। হৃদ গাড়ি থেকে নামতেই হোটেল ম্যানেজার স্টাফদের নিয়ে দ্রুত এগিয়ে আসলো হৃদকে রিসিভ করতে। হৃদ নিজের গায়ের কোটটা খুলে ম্যানেজারের হাতে তুলে দিল, ম্যানেজার স্টাফদের নিয়ে নিজ দায়িত্বে হৃদকে রুম অবধি এগিয়ে দিয়ে আসলো। একজন স্টাফ ভয়ে ভয়ে হৃদের হাতে চাবি তুলে দিতে হৃদ হাতের ইশারায় সবাইকে চলে যেতে বলল, হাফ ছেড়ে সবাই চলে গেল। হৃদ রুমের লক খুলে ভিতরে প্রবেশ করতেই পায়ের সুজের নিচে নরম নরম জাতীয় কিছু লাগতে এবারও সন্দেহের বসে রুমের আলো জ্বালালো সে। হৃদের শরীরে যেন বিদ্যুতের ঝটকা খেলো মায়ের উপস্থিতিতে, সেই আগের মতন আবারও মায়াকে ফুলে ফুলে সাদা বিছানায় ঘোমটা দিয়ে বসে থাকতে দেখে শখের উপর শখ হলো। একই বাসর সাজে সাজানো হয়েছে এই হোটেল রুমটিও, হৃদ চমকালো হতবাক হলো, থমকানো ভঙ্গিতে ঠাই জায়গায় দাঁড়িয়ে রইল বিস্ফোরণে। কিন্তু যখন হৃদের হুঁশ ফিরে তৎক্ষণাৎ রিয়্যাক্ট করলো, প্রচণ্ড শব্দ করে দরজা বন্ধ করে বাহিরে গেল। মায়া কেঁপে উঠল দরজার বন্ধের শব্দে, তারপরও জায়গা ছেড়ে নড়ল না, বসেই রইল। হৃদ বাহিরে গিয়ে রাগে তির তির করতে করতে সর্বপ্রথম ফোন করলো আসিফকে।
হৃদয়ের না করার শর্তে কেন মায়াকে এখানে পাঠালো সেটা জানতে আসিফের ফোনের কল যেতেই ফোনটা রিসিভ হলো। যেন এতক্ষণ যাবৎ হৃদয়ের কলের আশায় বলেছিল ফোনের ওপাশের ব্যক্তিটি। হৃদরাকে গর্জে উঠতে কিছু বলতে নিলে তার আগে আয়ন গমগম স্বরে হৃদকে থামিয়ে দিয়ে এক নিঃশ্বাসে বলল, দেখ হৃদ, আসিফের ওপর রেগে কোনো লাভ নেই। যা করেছি আমি করেছি, আমার ছেলের ভবিষ্যৎ বলে কথা, তাই রিস্ক নেয়নি। পূর্ব থেকে এই তোর পারমানেন্ট হোটেল রুমটি সাজিয়ে রেখেছিলাম, এখন তোর বউ তোর সেফটিতে আছে। তোদের সাথে বডিগার্ড নেই, তুই যদি এখন মায়াকে একা রেখে চলে আসতে চাস তো আসতে পারিস, আমাদের কি, কিন্তু মনে রাখবি তোর বউ কিন্তু তুই ছাড়া বাইরে কোথাও সেফ না। তুই মায়াকে রেখে কোথাও গেলে তোর বউয়ের উপর শত্রুপক্ষ থেকে অ্যাটাক হতে পারে, সেটা কিন্তু তুই জানিস। এবার তোর যেটা ভালো লাগে সেটা কর, তবে এবার আর আমাদের কোনো ফোন দিয়ে চালাস না। তুই তো বউ পেয়েছিস, এবার আমাকে আমার বউয়ের কাছে যেতে দে। তুই মেয়ে আন, আমি ছেলে আনার ব্যবস্থা করছি। কথা কিন্তু নজর করবি না, তোর মেয়ের শ্বশুর কিন্তু আমি হব, মনে রাখিস ভাই। বাই। হৃদকে কিছু বলতে না দিয়ে আয়ন হৃদের মুখের উপর ঠাস করে কল কেটে দিয়ে ফোনটা বন্ধ করে দিল। হৃদ রাগে কটমট করে ঠায় জায়গায় দাঁড়িয়ে রইল। আচ্ছা মতন ফেসে গেছে সে, না মায়াকে সাথে করে নিয়ে যেতে পারছে আর না রেখে যেতে পারবে। বউকে একা রেখে যাওয়াটা তো প্রশ্নই ওঠে না। তাহলে দেখা যাবে যে কোনো সময় কেউ এসে তার বইয়ের উপর অ্যাটাক করতে পারে। না, রিস্ক নেওয়া যাবে না। এমনি শত্রুরা ওত পেতে আছে সুযোগের সন্ধানে, সামান্য একটা সুযোগ তাতেই সব কিছু শেষ। না, হৃদের রাগ আলাদা, তাই বলে রাগের বসে বউকে নিয়ে বিন্দু পরিমাণ রিস্ক নেবে না সে। রাগে কটমট করে হৃদ পুনরায় রুমের ভিতর গেল, ঠাস শব্দ করে দরজা আটকিয়ে লক করে কাবার্ডের কাছে গেল তার কাপড়ের জন্যে। হৃদের পারমানেন্ট রুম এটি, হৃদ ছাড়া কেউ এই রুমে থাকে না, তাই রুমের প্রতিটা জিনিসপত্রই হৃদের পছন্দে গোছানো, এমনকি কাবার্ডে জামাকাপড়গুলো তার জন্য রাখা। হৃদ কাবার্ডের দরজা খুলে বিস্মিত হলো, শুধু সাদা পাঞ্জাবি আর পায়জামা দেখে। কাবার্ড ভর্তি শুধু পাঞ্জাবি পায়জামা ছাড়া অন্য কিছু পেল না। হৃদের রাগ বাড়ছে বই কমছে না, আজকে সব কিছুই হৃদের সাথে উল্টা হচ্ছে। হৃদ বিরক্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাজবিহীন সাদা পায়জামা পাঞ্জাবি হাতে তুলে নিল। সে জানে আয়ন এই সব কিছু উল্টাপাল্টা করেছে তার সাথে। এখন রাগ দেখেও লাভ নেই, কারণ এখন ফোন দিয়েও কাউকে পাওয়া যাবে না। তাই আশা ছেড়ে দিয়ে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে গেল, মায়ের দিকে তাকালো না পর্যন্ত। হৃদ বেশ কিছু সময় নিয়ে শাওয়ার সেরে রুমে প্রবেশ করল। মায়াকে আড় চোখে বিছানায় ঠায় জায়গায় বসে থাকতে দেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। শক্তপোক্ত দেহে নেতাদের মতন সাদা পাঞ্জাবির পায়জামাটা আটসেটে লেগে আছে। হৃদ সাদা টাওয়েলে ভেজা মাথা মুছতে মুছতে চুরি করে আবারও আয়ন ভিতর দিয়ে বিছানায় তাকালো, কিন্তু বিছানায় মায়াকে কোথাও দেখতে না পেয়ে হৃদ খানিকটা কপাল কুচকাতেই নিজের পায়ে শীতল হাতের স্পর্শ পেল সে। হৃদ চমকে উঠে দ্রুত নিজের পায়ের দিকে তাকাতেই চোখে পড়ল মায়া হৃদের পায়ে হাত দিয়ে সালাম করছে। হৃদ শান্ত থাকলো, কোনো কথা না বলে আস্তে করে সরে যেতে চাইলে মায়া হৃদের পায়ের পাতা শক্ত করে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠলো শব্দ করে, সরি সরি প্লিজ ক্ষমা করে দিন না আমায়, আমি আর আপনার অবাধ্য হব না তো, প্লিজ ছেড়ে যাবেন না আমায় কোথাও, প্লিজ প্লিজ, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, মরে যাবো একা একা, প্লিজ আমায় ছেড়ে যাবেন না প্লিজ। এতক্ষণ যাবৎ হৃদের রাগ মায়া নীরবে সহ্য করছিল, কিন্তু এখন যদি হৃদকে মানাতে না পারে তাহলে মায়া আর কখনো সুযোগ পাবে না হৃদকে মানাতে। নিস্তব্ধ পরিবেশে হৃদের ঘন নিঃশ্বাস আর মায়ার ডুকরে কান্নার শব্দ ছাড়া কোনো শব্দ নেই রুমে। হৃদ ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকলো, নড়ল না। মায়া হৃদের পায়ে হাত দিয়ে ফুপালো। দুজনের মনের পরিস্থিতি দুই রকম, একজন কান্নায় প্রকাশ করতে পারলে অন্যজন সব কিছু ভুলে তাকে মেনে নিতে পারছে না। মায়া হৃদকে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো, দুহাতের আজলে হৃদের পেট জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হয়ে বলল, প্লিজ আমার ঘুমটা উঠান না, আমি কি রোজ রোজ আপনাকে আপনার জন্য এভাবে একটা বউ সাজবো বলুন, আপনাকে দিয়ে একটা বিয়ে করাতেই আমার জান যায় যায় অবস্থা, আপনার হাতে মার পর্যন্ত খেয়েছি আমি, প্লিজ একটা বার অন্তত আমার ঘুমটাটা টেনে আমার বিয়েটার সব চাওয়া পূরণ করুন না প্লিজ। হৃদ মায়ের কথা না শুনে চলে যেতে চাইলে মায়া শক্ত করে দুহাতে হৃদের পেট জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠা কান্নায় জড়িত ভেজা গলায় ছোট করে বলে, প্লিজ প্লিজ। হৃদ কয়েক সেকেন্ড দম মেরে দ্রুত অস্থিরতার নিঃশ্বাস টানলো নিজের মাঝে, আস্তে করে মায়ের মাথার ঘোমটা ফেলে সরাসরি তাকালো মায়ের মুখের দিকে। অসম্ভব মায়াময় স্নিগ্ধ সে মুখ, চোখের নিচে মোটা করে কাজল লেপটে আছে কান্নার ফলে, গালও ভেজা চোখের পানিতে। হৃদের বুক কেঁপে ওঠে, যেটার ভয় পেয়েছিল সেটাও হলো। তার মন ছটফট করল, অবাধ্য অনুভূতিরা প্রচণ্ডভাবে ঘায়াল করল হৃদকে, সারা শরীর শিরশির করে উঠল তীব্র উত্তেজনায়। হৃদ নিজেকে দমাতে চটকে মায়াকে টেনে নিজের থেকে আলাদা করল, কোনো দিকে না তাকে রাগে ঠাস করে গিয়ে শুয়ে পড়ল ফুলের নরম বিছানায় চিত হয়ে। লম্বালম্বি হয়ে শুয়ে হৃদ পায়ের উপর পা তুলে চোখের উপর একটা হাত টাকালো অন্যটা পেটে রেখে, নড়াচড়া বন্ধ করে হৃদ শক্ত হয়ে শুয়ে রইল। মায়া হৃদের কাণ্ড দেখে দাঁড়িয়ে থেকে নিঃশব্দে কাঁদল কিছুক্ষণ, তারপরও চোখ মুছে ধীর পায়ে গিয়ে বসলো ড্রেসিং টেবিলের সামনে।
মায়া তখনও কাঁদতে কাঁদতে গা ভর্তি ডায়মন্ডের গহনাপত্র খুলে রাখলো ড্রেসিং টেবিলের উপর। একে একে মাথার ও শরীরের দোপাট্টা খুলে সোফার উপর রাখলো। অবশেষে মাথার হিজাব খুলে চুল ছেড়ে দিতে ঝরঝর করে সবগুলো চুল পিঠ থেকে হাঁটুর নিচ অব্দি গিয়ে ঠেকলো। মায়া ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে হাত মোজা পা মোজা খুলে বিছানার দিকে তাকালো। হৃদকে তখনও নড়াচড়াবিহীন ঠায় শুয়ে থাকতে দেখলো। কি জানি ঘুমে গেছে নাকি মায়াকে চুরি করে দেখছে সে, মায়া তো জানে না। মা এক পলক হৃদকে দেখে সামনের থেকে টিস্যু নিয়ে চোখ মুখ মুছল। যেহেতু মুখে হালকা সাজ দিয়েছিল মায়াকে, তাই সাজের তেমন ঝামেলা নেই। মাথায় হিজাব বাঁধায় চুলও ঠিক আছে, কোনো ঝামেলা করেনি। মায়া উঠে দাঁড়িয়ে ছাড়া চুলগুলো টেনে হাত খোপা করতে করতে কাবার্ডের কাছে গেল। খোপা শেষে কাবার্ড থেকে টুকটুকে লাল রঙা মসলিন তাঁতের পাতলা জামদানি শাড়িটা হাতে নিল ব্লাউজ পেটিকোট সহ। মায়াকে এখানে আয়ন আর মারিহা নিয়ে এসেছিল কিছুক্ষণ আগে, সাথে মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র কাবার্ডে গুছিয়ে দিয়ে গেছে মারিহা। তবে শাড়ি ছাড়া কোনো আলাদা কাপড় দিয়ে যায়নি। তাছাড়া এখন মায়া শাড়ি পরতে জানে। রেহানা বেগম মায়াকে বিগত এক সপ্তাহে অনেকবার শাড়ি পরানো শিখিয়েছে। মায়া কাপড়ের সাথে পাশ থেকে হৃদের অর্ধভেজা টাওয়েলটা নিয়ে হাতে নিয়ে চললো ওয়াশরুমের দিকে, ভারী লেহেঙ্গা দু হাতে টানতে টানতে। মায়া ওয়াশরুমে চলে যেতে হৃদ কপাল থেকে হাত সরায়। এতক্ষণ যাবৎ সে হাতের নিচ দিয়ে চুরি করে বউকে দেখছিল। রাগ ইগোর কারণে মায়াকে সরাসরি কিছু বলতেও পারছিল না বলে এসে জেদ করে শুয়ে পড়েছিল। বাকি সময়টাও সে এভাবে শুয়ে থেকে পার করবে, তারপরও ভুলে কথা বলবে না বউয়ের সাথে। হৃদের চিন্তাভাবনার মাঝে খট করে পুনরায় ওয়াশরুমের দরজা খোলার শব্দ হতে হৃদ দ্রুততার সঙ্গে আবারও আগের ন্যায় চোখের উপর হাত রেখে শুয়ে পড়ল এবং হাতের নিচ দিয়ে দেখতে লাগলো মায়া পুনরায় কেন দরজা খুলছে, কোনো সমস্যা হলো কি না। মায়া গায়ে টাওয়েল বেঁধে উকি দিয়ে হৃদকে দেখলো আগের ন্যায় শুয়ে থাকতে। মায়া ভাবলো হৃদ ঘুমিয়ে পড়েছে, তাই জড়ো তার পায়ে আস্তে করে বের হতে চাইল, কিন্তু বের হলো না ভয়ে। যদি হৃদ উঠে মায়াকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে মায়া লজ্জায় মরে যাবে না। মায়া পুনরায় উকি মারল ওয়াশরুমের দরজা ধরে। মূলত মায়ের গায়ের দামি লেহেঙ্গাটা ওয়াশরুমের পানিতে ভিজলে নষ্ট হয়ে যেতে পারে, এই জন্যে সে এটা খুলে আলাদা রাখতে চাইছে। মায়ের বিয়ের কাপড় বলে কথা, এমনিতে নষ্ট হতে দিবে নাকি, সারা জীবন মায়া যত্ন করে নিজের কাছে রেখে দেবে। কিন্তু এখন আপাতত বের হতে পারছে না বলে দরজার আড়াল থেকে বিয়ের কাপড়গুলো ওয়াশরুমের সামনে রেখে আবারও ঠাস করে দরজা বন্ধ করে দিল। পানিতে না ভিজলেই হলো, গোসল শেষে মায়া গুছিয়ে রাখবে সব কিছু। হৃদ বিষয়টা দেখে উঠল না, শুয়েই রইল। মায়া লম্বা শাওয়ার শেষে পরিপাটি করে শাড়ি পরে বের হলো, ভেজা চুলে টাওয়েল বেঁধে বিয়ের কাপড়গুলো গোছালো, নামাজের বিছানা বের করলো, ফ্লোরে বিছালো দুই রাকাত নফল নামাজ আদায় করতে। মায়া পাশাপাশি দুটো নামাজের বিছানা একত্রে বিছিয়ে হৃদের দিকে তাকালো অসহায় চোখে। তবে হৃদকে ডাক দিল না নামাজ পড়তে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো একসঙ্গে নামাজে দাঁড়ানোর জন্য। মায়া হৃদকে আসতে না দেখে ছলছল চোখে মায়া একাই নামাজে দাঁড়ালো। নামাজের নিয়ত বাঁধার কয়েক সেকেন্ড পরেই মায়া অনুভব করলো হৃদের উপস্থিতি নিজের পাশে। শব্দবিহীন নিশ্চুপ হয়ে দুই রাকাত নামাজ আদায় করলো দুজনই। মায়া লম্বা মোনাজাত ধরলো, হৃদ শর্টকাট মোনাজাত শেষ করে পুনরায় গিয়ে আগের ন্যায় শুয়ে পড়ল। মায়া মোনাজাত শেষ করে নামাজের বিছানা গুছিয়ে রেখে হৃদের দিকে তাকালো। আপাতত মায়া কোথায় শুবে সেটা বুঝতে না পেরে ঠায় জায়গায় দাঁড়িয়ে রইল। মায়া ভয়ে হৃদের পাশে যাচ্ছে না, ঘুমোতে যদি হৃদ রেগে যায় বা তেরামি করে আবারও রুম থেকে বের হয়ে যায় সেই ভয়ে মায়া প্রায় 30 মিনিট এক জায়গায় দাঁড়িয়ে রইল। হঠাৎ হৃদের তপ্ত মেজাজে মায়া ভয়ে চমকে উঠে হৃদ বলে, উফ, লাইটটা আমার চোখে লাগছে, লাইটটা বন্ধ করে এদিকে আসো। তোমাকে এত দূর অবধি বিয়ে করতে গিয়ে আমার পা ব্যথা করছে, দেখি আমার পা টিপে দাও কুইক। হৃদের কথা মতো মায়া রুমের লাইট অফ করে লাল ডিম লাইট দিল। আস্তে ধীরে হৃদের পায়ের কাছে বসতে হৃদ দুপা মায়ের কোলের উপর তুলে দিল নড়ে চড়ে। মায়া তরতর করে কেঁপে উঠে কম্পন হাতে আস্তে আস্তে হৃদের পা টিপতে লাগলো। একটার পর একটা পা বদল করে জড়তার হাতে টিপতে লাগলো মায়া বাধ্যমের মতো। কিন্তু হঠাৎ করে হৃদ এক অপ্রত্যাশিত কাণ্ড করে বসলো, মায়ের কোল থেকে পা সরিয়ে মায়ের শাড়ির আঁচল ভেদ করে ভিতরে গলিয়ে দিল। মায়ের পেটের উপর হৃদের শক্তপোক্ত পায়ের শীতল ছোঁয়া পেতে মায়ের সমস্ত কায়া নাড়িয়ে কেঁপে উঠে তৎক্ষণাৎ খামচে ধরলো হৃদের পা। এতে করে হৃদ মায়াকে ধমকের স্বরে শাসিয়ে বলল, এই মেয়ে, আমার পায়ে ব্যথা দিচ্ছে কেন? তোমাকে বলছি আমার পায়ে খামচে দিয়ে নেগেটিভ ফিল দিতে, চুপচাপ বসে আমার পা টিপো। মায়া কাপার কাপার স্বরে বলতে চাইল, আপনার পা। মায়াকে বলতে না দিয়ে হৃদ বলল, আমার পা কি, আমার পা আমার কথা শুনে না তোমার মতোই, তাই চুপচাপ পা টিপো। মায়া আর কথা বাড়ালো না, প্রচণ্ড অস্বস্তিতে তরতর করে কেঁপে কেঁপে হৃদের পায়ের উপর হাত রাখলো। কিন্তু হৃদের জন্যে বারবার থেমে যাচ্ছে হাত, কারণ হৃদ অনবরত মায়ের পেটে নিজের পা দিয়ে নাড়াচাড়া করছে। এতে করে মায়া ভুলবশত শক্ত করে হৃদের পা খামচে ধরে কেঁপে ওঠে। মায়া কিছু বলবে তার আগেই হৃদ মায়ের হাত টেনে ছিটকে শাড়ির আঁচল মায়ের গায়ের থেকে ঢিল মেরে ফেলে দিয়ে মায়াকে নিজের বুকে দুহাতে জাপটে জড়িয়ে ধরে ঠাস করে পুনরায় কাত হয়ে শুতে শুতে বলে,
উফ, তুমি সারে ভিজে আছে কেন? জানো আমার ভেজা জিনিসে খুঁতখুত করে, খোলো তোমার শাড়ি। হৃদের কথাগুলো বলতে বলতে মায়ের শাড়ির কুচি ধরে সম্পূর্ণ শাড়িটা এক হাতে টেনে খুলে ফেললো ফ্লোরে। মায়া অস্বস্তিতে তীব্র বুক ধরফরে তরতর করে কেঁপে উঠে হৃদের সাথে মিশে গেল, কিছু বলল না। ভয়ে সারা শরীর তিত্তির করে কাঁপছে। হৃদ মায়ার কম্পিত ছোট দেহটা নিজের প্রশস্ত বক্ষে পিষ্ট করে চেপে রাখলো শক্ত করে। হৃদের হাতের বাঁধন এতটাই দৃঢ় শক্ত হলো যে মায়ার মুখ চেপে গেল হৃদের গলদেশে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।